হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ জব আপডেট ভিডিও। আজকে আমি আলোচনা করতে চলেছি ডিবিসি ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট 2022। কিছুদিন আগেই খবরের কাগজে নোটিশ বেরিয়েছিল এবং সেটি আমি ফার্মাসিস্ট তানিম চ্যানেলে আপলোড করেছিলাম এবং যতটা সম্ভব আলোচনা করেছিলাম। আজকে ডিটেলস অফিসিয়াল নোটিফিকেশনটি আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানব কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, যার লাস্ট ডেট আছে 22 এপ্রিল 2022। সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট তানিম চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ মাই সাবস্ক্রাইবার। এত অল্প সময়ের ভিতরে 1 লক্ষ ভিউ ফার্মাসিস্ট তানিম চ্যানেল কমপ্লিট করেছে। চলো আমরা চলে যাই আজকের ভিডিওর মূল পর্বে। তো প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আমাকে অনেকে অলরেডি কমপ্লেন করেছো যে ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব ডিবিসির ওয়েবসাইটে গিয়ে কিভাবে তোমরা নোটিফিকেশনটি পেতে পারো, বা তোমরা নোটিফিকেশনটি ফার্মাসিস্ট তানিম টেলিগ্রাম গ্রুপ জয়েন করেও পেতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখান থেকে ফার্মাসিস্ট তানিম টেলিগ্রাম গ্রুপ জয়েন করলে তোমরা কিন্তু এই পিডিএফটি পেয়ে যাবে এবং আমি ওয়েবসাইটে গিয়েও দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে ডাউনলোড করতে পারো। চলো আমরা এবার তার একটু নোটিফিকেশনটি দেখে নিই। ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন, সবাই জানো, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এইচআর ডিপার্টমেন্ট থেকে এসেছে নোটিফিকেশনটি 7 তারিখে। যে এনগেজমেন্ট অন কন্ট্রাক্ট বেসিস অফ ডেন্টাল সার্জন অ্যান্ড প্যারামেডিক্যাল স্টাফ, কোথায়? হসপিটাল অ্যান্ড ডিসপেন্সারিজ অ্যাট ভেরিয়াস প্ল্যান্ট অ্যান্ড স্টেশনস অফ ডিবিসি সিচুয়েটেড অ্যাক্রস দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড। ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের যে কোনো জায়গাতে যে ওদের যে সমস্ত প্ল্যান্ট আছে সেখানে পোস্টিং হবে। অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে না, ক্লিক করলেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ডিরেক্ট চলে যেতে পারো, দেখিয়ে দিচ্ছি পরে। এনগেজমেন্ট 1 বছরের জন্য, পরে এক্সটেন্ড হয়ে 2 বছর হতে পারে। কিভাবে কোথায় অ্যাপ্লিকেশন করবে এখানে দেখানো আছে, সেটা আমি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা স্ক্রল করে চলে যাবো, এখানে অনেক ভ্যাকেন্সি বেরিয়ে, ডেন্টাল সার্জন, ফিজিওথেরাপিস্ট, নার্সিং, কেমিস্ট, আমরা যেটা দেখবো জুনিয়র ফার্মাসিস্ট গ্রেড 2, 12খানা ভ্যাকান্সি, আনরিজার্ভ 7, ওবিসি 3, এসসি 1, ইডাব্লিউএস 1, স্যালারি 20,500। এখানে আরও অনেক ল্যাব টেকনিশিয়ান, এক্স রে টেকনিশিয়ান ভ্যাকান্সি বেরিয়েছে, ল্যাব টেকনিশিয়ান কাম মিডিয়া মার্কার ভ্যাকান্সি বেরিয়েছে। সেগুলো তোমরা পরপর যে যেটার মানে ক্রাইটেরিয়া ম্যাচ করছে তোমরা কিন্তু পিডিএফটা থেকে দেখে নিতে পারো। পিডিএফটা ফার্মাসিস্ট তানিম টেলিগ্রাম গ্রুপ জয়েন করলে পেয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার আমরা একটু যেটা দেখবো ডিটেলস ক্রাইটেরিয়া কী আছে, কার কিসের কী। আমি তাহলে প্রথম দুটো ছেড়ে দিলাম, ডেন্টাল সার্জন বা ফিজিওথেরাপিস্ট, আমরা যেটা মেনলি দেখবো ফার্মাসিস্ট। এইচএস মানে 10+2 সায়েন্স অর ইকুইভ্যালেন্ট, 2 ইয়ার ডিপ্লোমা ইন ফার্মেসি ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন, আর রেজিস্টার উইথ দ্য ফার্মেসি কাউন্সিল অফ এনি স্টেট অর সেন্ট্রাল। তার মানে 10+2 বা এইচএস এ সায়েন্স থাকতে হবে, তার সঙ্গে ডিপ্লোমা ইন ফার্মেসি থাকতে হবে, তার সঙ্গে কী হতে হবে যে ফার্মেসি কাউন্সিল, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল আমাদের রেজিস্ট্রেশন হয়, সেরকম যে কোনো স্টেট ফার্মেসি কাউন্সিলের সঙ্গে রেজিস্ট্রেশন হতে হবে বা সেন্ট্রালের। আর ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস ড্রেসারশিপ এক্সামিনেশন বা ফার্স্ট এড এক্সামিনেশন যেটাকে আমরা বলি, অথবা যদি ড্রেসারশিপ কোনো এক্সামিনেশন না থাকে তাহলে 2 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন ড্রেসিং অ্যান্ড ওয়ার্কিং ইন এ রেপুটেড হসপিটাল অর নার্সিং হোম। যদি ড্রেসারশিপের বা ফার্স্ট এডের তোমার মানে সার্টিফিকেট না থাকে তাহলে 2 বছরের কিন্তু একটা মানে পাস করার পরে এক্সপিরিয়েন্স লাগবে রেপুটেড হসপিটাল বা নার্সিং হোম থেকে। তার রিপোর্টেড হসপিটাল বা নার্সিংহোমের সার্টিফিকেট কিন্তু অ্যালাউ করবে, সেটা 2 বছরের এক্সপিরিয়েন্স দেখাতে হবে পাস করার পরে। তুমি যদি 18 সালে পাস করো তাহলে পসিবল, যারা 21 সালে পাস করেছে তাদের কিন্তু কোনো মতেই 2 বছর এক্সপিরিয়েন্স হবে না। ডিপ্লোমা যারা 21 সালে পাস করেছে তারা কিন্তু কোনোভাবেই 2 বছর এক্সপিরিয়েন্স দেখাতে পারবে না। বা যারা 18 সাল 17 সাল বা 20 সালের হয়তো এপ্রিল মাসের আগে পাস, মানে 20 সালে তো এপ্রিলে হবে না, 19 সাল পর্যন্ত যারা পাস করেছো তারাই 2 বছরের এক্সপিরিয়েন্স দেখাতে পারো পাস করার পরে। আর একটা কি বলছি, ইন কেস অফ ক্যান্ডিডেট হোল্ডিং বি ফার্ম ডিগ্রি, যদি বি ফার্ম ডিগ্রি থাকে সেক্ষেত্রে কিন্তু ইন পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স 1 ইয়ার ইন ড্রেসিং উইল বি রিকোয়ার্ড। ড্রেসিং এর যে এক্সপিরিয়েন্স ডিপ্লোমার জন্য 2 বছরের লাগছিল, যদি এক্সামিনেশন সার্টিফিকেট না থাকে বি ফার্মের ক্ষেত্রে কিন্তু 1 বছর লাগবে সেটা বলেছে। তাহলে আশা করছি ড্রেসারের ব্যাপারটা কমপ্লিট। এবার কোথা থেকে ড্রেসিং সার্টিফিকেট হয়, কি হয়, সমস্ত কিছু আমি আগের একটা ভিডিওতে আলোচনা করেছি, যার লিঙ্ক আবারও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে ড্রেসিংয়ের ব্যাপারটা আরও বিস্তারিত কোথা থেকে কি করা যায় না যায়, সেটা যে সেপারেট ভিডিও বানানো আছে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো।
চলো আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাই। অন্যগুলো আমরা দেখলাম না, আমরা যেটা দেখবো এজ লিমিট 62 ইয়ার, ঠিক আছে, অ্যাজ ক্লোজিং ডেট অন অনলাইন অ্যাপ্লিকেশন যেদিন হবে সেদিন 62 ইয়ার্স অব্দি মানে অ্যালাউ করুন। পিরিয়ড অফ কন্ট্যাক্ট 1 ইয়ার আর ম্যাক্সিমাম 2 ইয়ার হতে পারে। আর এক্সটেনশন উইল বি হাই এভার বি কনসিডার আফটার দি ইভালুয়েশন অফ দ্য পারফরমেন্স এভরি ইয়ার, প্রত্যেক ইয়ারে পারফরমেন্স ইভালুয়েশন করে এক্সটেনশনটা হবে। আর স্যালারি যেটা আছে টেবিলে দেওয়া আছে ফার্মাসিস্টদের 20,500, ট্রাভেল অ্যালাউন্স যদি মানে সেরকম ডিউটি কানেকশনের সঙ্গে জার্নি থাকে তাহলে অবশ্যই পাবে অ্যাজ পার মানে ডিভিসি রুলস। তারপর অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশনও অবশ্যই প্রোভাইড করা হবে যদি অ্যাভেলেবেল থাকে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু যে ডিডাকশন অফ লাইসেন্স ফি, ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার চার্জ যে চার্জেসগুলো আছে সেই চার্জেসগুলো অ্যাজ পার ডিভিসি এমপ্লয় কাটা যাবে, কিন্তু তোমাকে কিন্তু এইচআরএ এফসিএ বা এনার্জি অ্যালাউন্স কিছুই দেওয়া যাবে না, ঠিক আছে। ইজ অ্যাডমিনিস্ট্রেশন হাউএভার মানে কোনো কিছুই এটা কিন্তু দেওয়া দিচ্ছে না ওনারা। আর কনভিনিয়েন্স ফি অ্যাজ অ্যাপ্লিকেবল ফর রেগুলার এমপ্লয়িজ আর ইউ আর নট দ্য রেগুলার এমপ্লয়। মেডিকেল ফেসিলিটি, মেডিকেল ফেসিলিটি যেটা বলেছে যে মানে ইনকামবেন্ট বাট নট আদার ফ্যামিলি মেম্বার, কোনো আদার ফ্যামিলি মেম্বারে হবে না। বাট আবার এগেন দেয়ার দেয়ার উইল বি নো রিম্বার্সমেন্ট অফ দ্য মেডিকেল এক্সপেন্স, বা মেডিকেল এক্সপেন্স কোনো রিম্বার্সমেন্ট হবে না। টার্মিনেশন অফ দ্য কন্ট্রাক্ট 1 মান্থের একটা নোটিশ পিরিয়ড দিয়ে যে কোনো সময় তোমার টার্মিনেট করতে পারে। আর লিভ হচ্ছে 8 ডেজ ক্যাজুয়াল লিভ, 2 ডেজ হচ্ছে রেস্ট্রিক্টেড হলিডে অ্যাজ পার দ্য ডিবিসি লিভ ক্যালেন্ডার, তো 10 দিন পাচ্ছ। এখানে দ্য মেডিকেল সার্টিফিকেট, তুমি মেডিকেল লিভ দরকারে নিতে পারো। তারপরে সিলেকশন প্রসিডিওর, এখানে কোনো পরীক্ষা হচ্ছে না, ইন্টারভিউ এবং বা অত সরি স্কিল টেস্ট বলেছে। স্কিল টেস্টে আমি ঠিক মানে আমাদের জন্য তো স্কিল টেস্ট হবে না ফার্মাসিস্টদের জন্য, ফার্মাসিস্টদের তেমন ইন্টারভিউ হবে আমি যতটা জানি, সো ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশনটা হবে। আর এখানে মিসলেনিয়াসের সব কিছু দেওয়া আছে, তোমরা পিডিএফটি অ্যাপ্লাই করার আগে ভালো করে পড়ে নেবে। পিডিএফটি পেতে প্লিজ জয়েন ফার্মাসিস্ট অ্যান্ড টেলিগ্রাম গ্রুপ, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার কি বলছে, এবার বলছে এখানে কিন্তু অনলি ইন্ডিয়ান ন্যাশনালিটিজ, অনলি ইন্ডিয়ান ন্যাশনালস আর এলিজেবল ফর টু অ্যাপ্লাই, মানে ইন্ডিয়ান সিটিজেন হলে তারা অ্যাপ্লাই করতে পারবে। আরও ডেসক্রিপশন দেওয়া আছে এখানে, যেটা মেনলি আমাদের দেখার ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের একটু বলে দিই, পুরোটা আমি পড়ছি না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। যে এনগেজমেন্ট পিওরলি টেম্পোরারি অনেক কন্ট্রাক্ট বেসিস, এটা একটা আছে। অ্যাট এসসি এসটি ওবিসি ক্ষেত্রে নন ক্রিমি লেয়ার হতে হবে, সেটুকু একটা ভাইটাল জিনিস আছে। তারপরে স্ক্রল করে আমরা একটু নিচে চলে যাবো, যে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে কি বলেছে, ক্যান্ডিডেট হুজ ফাইনাল ইয়ার রেজাল্ট অফ ডিপ্লোমা ডিগ্রি হ্যাজ ইন কেস মে হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অনলাইন বিফোর ক্লোজিং ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন আর অনলি এলিজেবল টু অ্যাপ্লাই, মানে তোমাকে ডিপ্লোমা ডিগ্রি যেটাতে অ্যাপ্লাই করো অবশ্যই সেটা পাস হয়ে থাকবে, তার রেজাল্টটা ডিক্লেয়ার হয়ে থাকবে, তবে অনলাইন অ্যাপ্লিকেশন ডেটের আগে মানে ক্লোজিং এর আগে মানে 22 তারিখের আগে তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। এবার আছে কিছু যেটা খুব ইম্পর্টেন্ট, যে কি কি ডকুমেন্টস লাগছে, ডকুমেন্টসের ভিতরে কি প্রিন্ট আউট কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা অ্যাপ্লাই করো সেটা তার সঙ্গে মানে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন সিলেক্টেড হলে, যে মানে ইন্টারভিউ বা স্কিল টেস্টের দিন। অনলাইন অ্যাপ্লিকেশন প্রিন্টেড ফর্ম, প্রুফ অফ ডেথ অফ বার্থ মানে হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট এসবগুলো হতে পারে, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ ক্লাস 10 এন্ড 12, ডিগ্রি সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, সেমিস্টার ওয়াইজ ডিপ্লোমা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন যা আছে সমস্ত কিছু, প্রুফ অফ হায়ার কোয়ালিফিকেশন ইফ এনি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওয়েদার অ্যাপ্লিকেবেল মানে যেটা আমাদের ইন্টার্স এই ড্রেসারের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফার্মাসিস্টদের লাগছে সেটা, ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট ওয়েদার অ্যাপ্লিকেবেল, ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ওয়েদার অ্যাপ্লিকেবেল, ফার্মাসিস্টদের ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন যেটা ফার্মেসি কাউন্সিল থেকে পাওয়া যায়। তারপরে ভ্যালিড এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে কিছু মানে অ্যাপ্লিকেবেল হও, এনওসি যারা রেগুলার এমপ্লয় মানে স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টে বা সেমি গভর্নমেন্টে তারা কিন্তু তাদেরকে কিন্তু এনওসি নিয়ে যেতে হবে, যে নো অবজেকশন সার্টিফিকেট। আর রিসেন্ট 4 কপি ছবি লাগছে, আর হচ্ছে এনি ওয়ান প্রুফ অফ আইডেন্টি মানে প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা প্রুফ, আইডি প্রুফ তোমাকে নিয়ে যেতে হচ্ছে, ভ্যালিড প্রুফ অফ চেঞ্জ অফ নেম, তোমার নাম যদি তোমার কোথাও কিছু চেঞ্জ হয়ে থাকে, কোনো মার্কশিট সার্টিফিকেট কোথাও কিছু একটা, সেখানে ভ্যালিড প্রুফ নিয়ে যেতে হবে নাম চেঞ্জের। এবার আসছে এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেট, ইম্পর্টেন্ট ডেট কিভাবে ফিল আপ করবে সেটা আমি অফিসিয়াল ওয়েবসাইটকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে যেটা দেওয়া আছে 8 তারিখ থেকে 22 তারিখ অবধি চলছে, 8 তারিখে শুরু হয়েছে, 22 তারিখ অবধি চলবে। এবার যেটা স্ক্রল করে নিচের দিকে চলে যাচ্ছি,
প্রসিডিউরটা তোমরা পড়ে নেবে বা আমি দেখিয়ে দিচ্ছি শেষে গিয়ে। দি ইম্পর্টেন্ট ডেট, অনলাইন অ্যাপ্লিকেশন শুরুর ডেট কত? 8/4/2022, শেষ ডেট 22/4/2022। আর স্কিল টেস্ট পরে ওয়েবসাইটে জানানো হবে, আমি ফার্মাসিস্ট তানিম চ্যানেলেও তোমাদেরকে আপডেট করে দেবো এবং তার সঙ্গে সঙ্গে ফার্মাসিস্ট তানিম এফবিপিতে আপডেট করে দেবো। আর কারো কোনো কোয়ারি থাকলে এই যে recruitment@dbc.gov.in এ মেল করতে পারো বা এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারো। কোনো কোয়ারি থাকলে, দা এলিজিবিলিটি কোয়ারি থাকলে বা টেকনিক্যাল ইস্যু কোয়ারি থাকলে এই নাম্বার, এলিজিবল কোয়ারি থাকলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এবার আমরা চলে যাবো অফিসিয়াল ওয়েবসাইটে। অনেকে বলছিলে সাইটটা খুলছে না, ঠিক আছে সাইটটা খুলতে প্রবলেম হচ্ছে, ঠিক কথা, বাট অনেকবার ট্রাই করলে সাইটটা খুলছে। সাইটটা খুলে এখানে আসবে, এখানে আসার পর যেটা হবে ক্যারিয়ারে ক্লিক করার পর রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্ট পরে রিক্রুটমেন্ট নোটিশে ক্লিক করলে এরকম জায়গায় আমরা চলে আসবো। এরকম আসার পরে এই জায়গাটায় ক্লিক করলে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে, অ্যাপ্লাও নাই ক্লিক করলে কিন্তু এরকম একটা জায়গায় আসবে। আর পিডিএফটা তোমাদেরকে ডাউনলোড করার পর এরকম হবে, পিডিএফটাও দেখতেই পাচ্ছ, পিডিএফটা এরকম হচ্ছে। তবে অ্যাপ্লাই নামে ক্লিক করলে আমরা কিন্তু, অ্যাপ্লাই নামে ক্লিক করলে আমরা কিন্তু এরকম একটা জায়গায় চলে আসবো। তারপরে আছে যারা রেজিস্টার হয়ে যাবে তারা অ্যাপ্লিকেশন মানে লগ ইন করবে, আর যদি নতুন অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে অ্যাপ্লাই নাও, নিউ অ্যাপ্লিকেশন, আমরা অ্যাপ্লাই নাও ক্লিক করলে, সরি আমরা অ্যাপ্লাই নাও ক্লিক করলে এরকম একটা জায়গা আসবে, দেখিয়ে দিচ্ছে, এরকম একটা সার্ফেসে আসবে। এখানে সব ফর্মটা ফিল আপ করতে হবে। একবার এখানে ফর্ম ফিল আপ হয়ে গেলে তারপরে কিন্তু আমরা ব্যাকে গিয়ে এখানে লগ ইন করতে পারবো। যারা অলরেডি সাবমিট মানে অ্যাপ্লিকেশন সেভ করে রেখেছে তারা লগ ইন করতে পারো, যারা নতুন অ্যাপ্লিকেশন তারা অ্যাপ্লাই নাও করবে এবং এই সম্পূর্ণ ডিটেলসটা ফিল আপ করবে। এই সম্পূর্ণ ডিটেলসটা ফিল আপ করে পরপর স্টেপ বাই স্টেপ করবে। আমি তো নিজে এখনো করিনি, তাই কারো কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করবো গাইড করার কোথাও কোনো ইস্যু হলে সম্পূর্ণভাবে। সো স্টিল যে কোনো ধরনের কনফিউশন বা যে কোনো ধরনের টপিকের ভিডিও পেতে কমেন্ট করে জানাও, আমার চ্যানেলে হতে পারে, চ্যানেলের ভিডিওতে হতে পারে সেটা, বা ফার্মাসিস্ট তানিম FB পেজে হতে পারে, বা টেলিগ্রাম গ্রুপে আমাকে জানাও যে কোনো ধরনের ইস্যু, আমি আমার তরফ থেকে চেষ্টা করব প্রবলেমটি সলভ করার। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম ফর ফার্দার আপডেট অফ এনি কাইন্ড অফ গভর্নমেন্ট জব, ফার্মেসি আপডেট অর ফার্মা এক্সামিনেশন অলসো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে টিউনড উইথ দ্য ফার্মাসিস্ট তানিম।